ও, মাজার পরিচালনা করলে ব্যবসা হয়? বাহ, সেইটা নাহলে পরে জবাব দিলাম, কিছু প্রশ্ন করি তাইলে। নামাজের জন্য ইমামতি কইরা মাথা ঠুকায় ঠুকায় মাসের শেষে বেতন নিলে ব্যবসা হয় না, তাই না? রোজার সময় তারাবি নামাজ পড়াইয়া পয়সা নিলে ব্যবসা হয় না, তাই না? সারা বছর ওয়াজে নোংরা চিল্লাচিল্লি করলে আর তার বিনিময়ে লক্ষাধিক টাকা কামাইলে ব্যবসা হয় না, তাই না? মানুষের কাছে জায়নামাজ, টুপি, তসবি এগুলি বেচলে ব্যবসা হয় না, তাই না? হজের প্যাকেজ বেচলে ব্যবসা হয় না, জমজমের পানি বেচলে ব্যবসা হয় না, তাই না? মানুষের বিয়া দিয়া কাজিকিরি করলে ব্যবসা হয় না, মাদ্রাসার নামে টাকা কামাইয়া একই পেশাল বারবার শিখাইলে ব্যবসা হয় না, তাই না? কোরআন শরীফ মুখস্থ করাইয়া শিখা আর অর্থ বোঝানো তো দূরের কথা, এ মুখস্থ করাইয়া পয়সা কামাইলে সেটা ব্যবসা হয় না, তাই না? পোলাপানের নুনু কাইটা হাজামগিরি করলে পয়সা কামাইলে সেটা ব্যবসা হয় না, তাই না? ও, মাইনছেলে ফতোয়া দিয়া পয়সা কামাইলে সেটা ব্যবসা হয় না, তাই না? ব্যবসা কোনটা না? আমি তো দেখি আগাগোড়া ব্যবসা, সবই তো ব্যবসা। ব্যবসা না কোনটা? আমি দেখি মোল্লারা যা করে আগাগোড়া, একটাও তো কোরআনে খুঁজে পাইলাম না, একটাও কোরআনে খুঁজে পাইলাম না আমি। ব্যবসা কারা করে, তোরা না আমরা?